জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রশাসনিক ভবনটি নির্মাণ করা হয় 90-এর দশকে। তারপর দ্বিতীয় প্রশাসনিক ভবনটি অসম্পূর্ণ রেখেই চালু করা হয় 2016 সালে। এই দুটি ভবন থাকা সত্ত্বেও নতুন একটি প্রশাসনিক ভবনের জন্য 138 কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। এই উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে কি ভাবছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা? আদৌ এই প্রকল্পের কোনো প্রয়োজন আছে কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে 1445 কোটি টাকা বাজেটের একটি মেগা প্রজেক্ট। এই মহাপ্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নতুন স্থাপনা তৈরির অনুমোদন পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটা করা হয়েছিল, প্রকল্প প্রস্তাবনাগুলো সব একসাথে করা হয় নাই। সরকারের পক্ষ থেকে যখন যেটা চাওয়া হয়েছে তখন সেই প্রকল্পগুলো তৈরি করা হয়েছে। এখন এই প্রকল্পগুলোকে নিয়ে একটি মাস্টার প্ল্যানে রূপ দেওয়ার ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকাটাই স্বাভাবিক, কারণ একটি মাস্টার প্ল্যান যখন পূর্ণাঙ্গরূপে করে তখন নানাবিধ স্টাডি করা হয়, প্রজেকশন করা হয়, সেভাবে এটা পুরোপুরিভাবে হয় নাই। মাস্টার প্ল্যান আমাদের যেটা নিয়ে আমরা কাজ করছি সেটাতে অনেক ডিটেলস নাই, তো যে কারণে আমাদের আমি বিশেষ করে ফিল করি যে সার্কুলেশন প্যাটার্নটি পূর্ণাঙ্গরূপে আসা উচিত, আরও ডিটেল আসা উচিত। ড্রেনেজের প্ল্যানটি দরকার, কারণ আরও ইমারত হবে এবং ড্রেনেজে তখন সমস্যা দেখা দিবে। সোয়ারেজ সিস্টেম ইত্যাদি ইত্যাদি এগুলো ডিটেল থাকা দরকার। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী বলেন, অসম্পূর্ণ প্রশাসনিক ভবনের কাজ শেষ করতে খরচ হবে মাত্র 40 কোটি টাকা, সেক্ষেত্রে নতুন আরেকটি প্রশাসনিক ভবনের কোনো প্রয়োজন হবে না। প্রশাসনিক ভবন তো একটাই, কারণ নতুন করা হয়েছে, পুরোনোটা অন্য প্রকল্পের কাজে দেওয়া হয়েছে। এখন একটাই প্রশাসনিক ভবন, পুরোনোটা অধিকতর উন্নয়ন কাজে ব্যবহৃত হচ্ছে, তো অফিসের কাজে এটা এখন আর প্রশাসনিকের কোনো কাজকর্ম হয় না। ওইটা তো উত্তর ব্লক এবং দক্ষিণ ব্লক দুইটা ব্লক ছিল, একটা অংশ করা হয়েছে। আমার কাছে একটা ডকুমেন্টস আছে যে এখানে এই অংশটা দুই ফেজে করা হয়েছে। প্রথমে এক ফেজে শুধু একতলা, পরের ফেজে আরও বাকি 4টা ফ্লোর করা হয়েছে। তো টোটাল এটার বোধহয় সম্ভবত 10 কোটি টাকার মতন আমার সম্ভবত মনে হয়, 2 কোটি আর 8 কোটি এরকম, বাকিটা ওই 40 কোটি টাকা হইলে হয়ে যাবে আমি মনে করি। দুর্নীতির খুবই স্কোপ আছে যেহেতু কোনো তদারককারী নাই। আমরা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত উন্নয়নের সাথে বিভিন্ন স্টেকহোল্ডারদেরকে, অংশীজনদেরকে যুক্ত করা এবং একটা তদারককারী একটা কমিটি গঠন করা, যার মাধ্যমে এখানে জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দুর্নীতি দূর করা যাবে। নিশ্চিতভাবেই বলা যায় যে দুটি প্রশাসনিক ভবন আছে এবং দ্বিতীয় ভবনটি যদি অল্প কিছু টাকায় যদি পূর্ণাঙ্গ করা যায় তাহলে সমস্ত দপ্তর এখানে এটে যাবে এবং তৃতীয় কোনো প্রশাসনিক ভবনের কোনো প্রয়োজন নাই। এটা প্রায় 100 কোটি টাকা বেঁচে যাবে যদি এই দ্বিতীয় ভবনটি পূর্ণাঙ্গ করা হয় এবং সমস্ত দপ্তর সেখানে নিয়ে আসা হয়। আমরা চাই না এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো দুর্নীতি হোক, আমরা চাই না যে জনগণের টাকা, জনগণের করের টাকার এরকম শ্রাদ্ধ হোক, কারো পকেট ভরে যাক আর কি। সেই জায়গা থেকে আমরা আসলে আন্দোলনে আছি এবং আমরা এই যৌক্তিক জায়গা থেকে আমরা অবশ্যই মাস্টার প্ল্যান চাই, আমরা লাইব্রেরিটা না ভেঙে নতুন লাইব্রেরি ভবন চাই, আমরা শিক্ষকদের আবাসিক ভবনসমূহ যেগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো ভেঙে ওই জায়গায় ভবন চাই, আশপাশের অঞ্চলগুলোকে কেটে এই বনভূমি উজাড় করে নতুন ভবনের আসলে দরকার নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা পরিকল্পনা থাকা উচিত এবং এই পরিকল্পনা অনুযায়ী কাজ করলে দেখা গেছে যে কোনো জিনিসের একটা সৌন্দর্য থাকে। যেমন এখানে মাস্টার প্ল্যান করলে দেখা গেছে যে স্টুডেন্টদের যে সমস্যাগুলো সেগুলো আমার মনে হয় সমাধান হতো চিরেই। এবং আমরা জানি যে প্রাকৃতিক লীলাভূমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে সবুজের অভয়ারণ্য এবং হচ্ছে এই সবুজের মাঝে আমরা জানি যে বিভিন্ন প্রকার প্রাণী এই আমাদের বিশ্ববিদ্যালয়ে বেড়ে উঠতেছে, তো তাদের যে একটা বিচরণের যে একটা জায়গা সেটা ব্যাহত হবে। তো মাস্টার প্ল্যানটা যদি সঠিকভাবে হতো তাহলে এই সমস্যাটা হতো না। তবে প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম এক ভবনে আনার জন্যই নতুন প্রশাসনিক ভবন প্রয়োজন। প্রশাসনের দাবি, বর্তমান প্রশাসনিক ভবন দুটিতে এ সুবিধা নেই। 20 বছর আগে শিক্ষার্থী যেখানে ছিল হয়তো 5,000, এখন 15,000 শিক্ষার্থী, হলও বেড়েছে আমাদের, সুতরাং একাডেমিক ভবনের প্রয়োজনীয়তা আছে। অনেকগুলো নতুন ডিপার্টমেন্ট ওপেন হয়েছে যে ডিপার্টমেন্টগুলোর ক্লাসরুম নেই। আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আমি পিডিও না বা টেকনিক্যাল কোনো পার্সনও না বা ইঞ্জিনিয়ারও না। বিশ্ববিদ্যালয় যেহেতু বড় হয়েছে, পুরো বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিগুলোকে একটা সেন্টারে নিয়ে আসার জন্য
একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের প্রয়োজনীয়তা ওনারা অনুভব করেই ডিপিপি সাজিয়েছেন। এখন যেমন অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন পার্ট বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, একটা মানুষকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, তো ওনারা যেটা লজিক্যালি ব্যাখ্যা করেছেন সেটি হচ্ছে যে একটা সেন্টারে সেটাকে নিয়ে আসা, সেই জায়গা থেকেই হয়তো এই চিন্তাভাবনা করেছেন। এবং এখন যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটি আছে সেটিও ইনকমপ্লিট, সুতরাং কমপ্লিট একটি প্যাকেজ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের জন্য সেই চিন্তাভাবনা থেকেই এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের প্রয়োজনীয়তা অনুভব করেছেন বলে আমি জেনেছি।